হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা ভ্লগ নিয়ে আসছি, আর আজকের ভ্লগে আমরা বউ বাড়িতে তুলে নিয়ে যাব। আজকের ভিডিওর প্রথম পর্ব আমি আগে আপলোড করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর আজকের পর্বে আপনাদের দেখাবো প্রত্যেকটা বিয়ের সবচেয়ে কষ্ট এবং সবচেয়ে আনন্দের মুহূর্ত। আমরা তো আনন্দের সাথে আমাদের ভাইয়ের নতুন বউ ঘরে তুলে নিয়ে যাব, কিন্তু একটা মেয়ে আর তার পরিবারের জন্য তাদের জীবনের যে কত কঠিন একটা মুহূর্ত, এটা শুধুমাত্র তারাই বোঝে। সো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু ছেলেপক্ষের মা, খালারা এবং মামিরা একসাথে হয়ে আছে, আর এখানে মেয়ের বাবা আর তার বোনেরা আমার ভাইকে সম্মানিত করে দিল, আর তারপরে আমার ভাইয়ের হাতে তুলে দিবে তাদের আদরের মেয়েকে। প্রত্যেকটা মেয়ে কিন্তু তার বাবার বাড়িতে অতি আদরে বড় হয়, কিন্তু তারপরও এই সব কিছু ছেড়ে অজানা অচেনা একটা নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য চলে যায়। আর সেই ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছে সেই বাড়িতে আসি মেহমানের মতো হয়ে। তাই আমাদের সবার উচিত প্রত্যেকটা মেয়েদেরকে, যাদেরকে আমরা আমাদের ঘরে তুলে নিয়ে আসছি, তাদেরকে যথাযথ সম্মান দেওয়ার। তাহলে প্রত্যেকটা মেয়ের জন্য কিন্তু এই নতুন পরিবেশ, নতুন মানুষদেরকে আপন করে নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। বচ্চে সে খান মাস কো দিল মে রাখ সাথ মান বাই জানো বচ্চে সে খান মাস কো দিল মে রাখ সাথ মান বাই জানো বচ্চে সে খান মাস কো উঙ্গলি পকড় কে তুনে চলনা সিখায়া থা না দহলিজ উচি হে পার করা দে বাবা মে তেরি মালিকা টুকড়া হো তেরে দিল কা এক বার ফির সে দহলিজ পার করা দে মুড়কে না দেখো দিল ভরো দিল ভরো মুড়কে না দেখো দিল ভরো দেখো দিল ভরো দিল ভরো মুড়কে না দেখো দিল ভরো ফসলে জো কাটে যায় উগতি নহি হ্যায় বিটিয়া জো ব্যাহি যায় মুড়তি নহি যায়
ঠাকুরকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরাও পিছনে বাসে উঠে গেলাম সবাই একসাথে। আর এবারে আমরা আবার আনন্দ করতে করতে বাড়িতে যাব। তবে সবাইকে তার আগে একটু দেখিয়ে নিচ্ছে এক ঝলক। আর বাসায় গিয়ে কিন্তু আপনাদের জন্য আরও নতুন নতুন কিছু অপেক্ষা করছে। কন্যাকে কিভাবে আমরা বরণ করে নিলাম আর বাসর ঘরে ঢোকার জন্য কিভাবে গেট আটকে টাকা আদায় করলাম সেটাও থাকছে এই ভিডিওতে। দেখতে হলে সাথেই থাকুন। বউকে তো একরকম কোলে করে ঘরে উঠানো হলো, আর এবারে সবাই মিলে একে একে নতুন বউকে মিষ্টি মুখ করানো হবে। সবশেষে দেখিয়ে দিচ্ছি বাসায় সাজানো সিম্পল বাসর ঘরের ডেকোরেশন। আমার ভাই, ওর বন্ধুরা আর কাজিনরা মিলে একসাথে সবাই মিলে সাজিয়েছে, বাট এবারে তো ওদেরকে ঢুকতে দেওয়া যাবে না। কিভাবে আটকেছে দেখেন। কে সাজিয়েছে আর কে সাজায়নি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বাসর ঘরে ঢুকতে হলে টাকা দিয়ে ঢুকতে হবে, আর এটাই হচ্ছে ব্যবসার পলিসি, মানতেই হবে। এটা ওয়েলকাম ফুড। ওয়েলকাম ফুড। এটা ওয়েলকাম।